বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যা চ্যানেলটিতে প্রথম এসেছ আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের আধুনিক নবজাগরণে তার ভূমিকা অপরিসীম তিনি বাংলা সাহিত্যের উৎকর্ষের পাশাপাশি বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা সাহিত্যকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন বাংলা সাহিত্যে এমন একটি ধারা নেই যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া নেই বাংলা নাট্য সাহিত্যেও রবীন্দ্রনাথের অবদান বিশ্বজনীন আজ আমরা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কেই জানব চলো তাহলে জেনে নিই রবীন্দ্রনাথের নাটকগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো গীতিনাট্য রবীন্দ্রনাথের গীতিনাট্যগুলি হলো বাল্মীকি প্রতিভা আঠারোশো একাশি কালমৃগয়া আঠারোশো বিরাশি মায়ার খেলা আঠারোশো অষ্টআশি ইত্যাদি কাব্যনাট্যগুলি হল প্রকৃতির প্রতিশোধ আঠারোশো চুরাশি রাজা ও রানী আঠারোশো উননব্বই বিসর্জন আঠারোশো নব্বই চিত্রাঙ্গতা আঠারোশো বিরানব্বই ইত্যাদি নাট্যকাব্যগুলি হলো বিদায় অভিশাপ আঠারোশো বিরানব্বই গান্ধারীর আবেদন উনিশশো সতী উনিশশো নরক বাস উনিশশো লক্ষ্মীর পরীক্ষা উনিশশো কর্ণকুন্তি সংবাদ উনিশশো ইত্যাদি প্রয়সনগুলি হল গোড়ায় গলত আঠেরোশো বিরানব্বই বৈকুণ্ঠের খাতা আঠেরোশো সাতানব্বই ব্যঙ্গ কৌতুক উনিশশো সাত চিরকুমার সভা উনিশশো ছত্রিশ ইত্যাদি রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলি হলো শারদোৎসব উনিশশো আট অচলায়তন উনিশশো বারো ডাকঘর উনিশশো বারো ফাল্গুনি উনিশশো ষোলো মুক্তধারা উনিশশো বাইশ রাজা উনিশশো দশ রক্ত রচনা হলো উনিশশো চব্বিশ আর প্রকাশকাল হলো উনিশশো ছাব্বিশ কালের যাত্রা উনিশশো বত্রিশ ইত্যাদি রবীন্দ্রনাথের সামাজিক নাটকগুলি হলো শোধবোধ উনিশশো ছাব্বিশ বাঁশড়ি উনিশশো তেত্রিশ ইত্যাদি রবীন্দ্রনাথের নৃত্যনাট্যগুলি হল নটির পূজা উনিশশো ছাব্বিশ চিত্রাঙ্গদা উনিশশো ছত্রিশ চণ্ডালিকা উনিশশো আটত্রিশ শ্যামা উনিশশো ঊনচল্লিশ ইত্যাদি এবার আমরা জানব রবীন্দ্রনাথের অতি গুরুত্বপূর্ণ কিছু নাটক ও সেগুলির সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে রুদ্রচন্ড আঠারোশো একাশি এটি লেখকের প্রথম নাটক বিষয় কি ছিল হস্তিনাপুরের রাজা পৃথ্বীরাজের সঙ্গে রুদ্রচন্ডের দ্বন্দ্ব রুদ্রচন্ডের পিতৃসত্ত্বা মোহাম্মদ ঘড়িকত্রী হস্তিনাপুর অধিকার ও পৃথ্বীরাজের পরাজয় সর্বসংখ্যা ছিল ১৪টি উল্লেখযোগ্য চরিত্রগুলি হল পৃথ্বীরাজ রুদ্রচণ্ড অমিয়া ইত্যাদি উৎসর্গ করা হয়েছে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরকে বাল্মীকি প্রতিভা আঠেরোশো একাশি এটি একটি গীতি নাট্য এর বিষয় হল দস্যু রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার কাহিনী এই নাটকটির দৃশ্য সংখ্যা হলো ছয়টি নাটকের অভিনয়ে রবীন্দ্রনাথ বাল্মীকি এবং তার ভ্রাতুস্পুত্রী প্রতিভা দেবী সরস্বতীর ভূমিকা গ্রহণ করেছিলেন এই নাটক অবলম্বনে পরবর্তীতে রচিত হয় মায়ার খেলা রাজা ও রানী আঠারোশো উননব্বই এটি একটি কাব্যধর্মী এবং নিয়মানরূপ নাটক এই নাটকটির মোট অঙ্ক সংখ্যা হল পাঁচটি এই নাটকের প্রধান চরিত্রগুলি হল বিক্রম দেব সুমিত্রা দেবদত্ত কুমার রেবতী ইলা প্রমুখ এই নাটকটি উৎসর্গ করা হয়েছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে এই নাটকের কাহিনী নিয়েই কবি পরবর্তীকালে লিখেছিলেন ভৈরবের বলি কিন্তু তা কবির পছন্দ না হওয়ায় প্রকাশিত হয়নি আরও পরে এই নাটকের মূল বিষয় অবলম্বনে তপতি নাটকটি রচনা করেন কবি বিসর্জন আঠারোশো নব্বই এটি একটি ট্র্যাজেডি নাটক কবি রাজর্ষী উপন্যাসের প্রথমাংশ নিয়ে রচিত এটি অঙ্ক সংখ্যা পাঁচটি এই নাটকের প্রধান চরিত্রগুলি হল গোবিন্দ মানিক্য অপর্ণা রঘুপতি জয়সিংহ এই নাটকটি উৎসর্গ করা হয়েছিল সুরেন্দ্রনাথ ঠাকুরকে গোড়ায় গলত আঠারোশো বিরানব্বই এটি একটি কৌতুক নাট্য অঙ্ক সংখ্যা পাঁচটি উল্লেখযোগ্য চরিত্রগুলি হল চন্দ্রকান্ত নলিনাক্ষ ইন্দুমতি খান্তমণি এই নাটকেই কবি প্রথম বাউল গানের ব্যবহার করেন এটি উৎসর্গ করা হয়েছে প্রিয়নাথ সেনকে গ্রন্থটি পরবর্তীকালে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে চার অঙ্কে শেষ রক্ষা নামে প্রকাশিত হয় প্রায়শ্চিত্ত উনিশশো সাত লেখকের বৌ ঠাকুরনের হার উপন্যাস অবলম্বনে এটি রচিত এই নাটকের মোট অঙ্ক সংখ্যা পাঁচটি এই নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলি হল প্রতাপাদিত্য বসন্ত রায় ধনঞ্জয় সুরমা এবং বিভা নাটকটি পরবর্তীকালে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চার অঙ্কের পরিত্রাণ নামে মুদ্রিত হয় তার আগে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে শারদীয়া বসুমতীতে পরিত্রাণ মুদ্রিত হয়েছিল শারদ উৎসব উনিশশো রূপক সাংকেতিক নাটক এটি নাটকটি বোলপুরে ব্রহ্মচর্যাশ্রমে শাওদোৎস উপলক্ষে ছাত্রদের দ্বারা অভিনয়ের উদ্দেশ্যে রচিত হয়েছিল দৃশ্য সংখ্যা দুটি উল্লেখযোগ্য চরিত্রগুলি হল ঠাকুরদা উপনন্দ লক্ষেশ্বর প্রমুখ পরবর্তীকালে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই নাটকটি সামান্য পরিবর্তন করে ঋণশোধ নামে অন্য একটি নাটক প্রকাশ করেন কবি রাজা উনিশশো দশ এটি একটি রূপক সাংকেতিক নাটক এই নাটকটির দৃশ্য সংখ্যা হল কুড়িটি উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো সুদর্শনা সুরঙ্গমা রাজা ঠাকুরদা পরবর্তীকালে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অরূপ রতন নামে এই নাটকের অভিনয় উপযোগী একটি সংস্করণ প্রকাশিত হয় মুক্তধারা ধারা উনিশশো বাইশ রূপক সাংকেতিক নাটক এটি প্রকাশ তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রবাসী পত্রিকায় নাটকটির পূর্ব নাম ছিল পথ উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো অভিজিৎ সঞ্জয় এবং অম্বা ডাকঘর উনিশশো বারো এটি একটি রূপক সাংকেতিক নাটক মুখ্য চরিত্রগুলি হল অমর সুধা মাধব উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে নাটকটি ইংরেজিতে তার পোস্ট অফিস নামে অনুবাদ করেন দেবব্রত মুখোপাধ্যায় যার ভূমিকা লিখেছিলেন বিশিষ্ট ইংরেজ কবি ইয়েটস কালের যাত্রা উনিশশো বত্রিশ এটি একটি রূপক সাংকেতিক নাটক প্রধান চরিত্রগুলি হল সন্ন্যাসী প্রথম দ্বিতীয় তৃতীয় নাগরিক সেনা গ্রন্থটিতে দুটি নাটক আছে রথের রশি ও কবির দীক্ষা তেরোশো তিরিশ অগ্রায়ন সংখ্যায় প্রবাসীতে কবির নামে যে নাটিকাটি প্রকাশিত হয় তাই রথযাত্রা পরিবর্তিত রূপে রথের প্রকাশ পায় কবি সাহিত্যিক শরৎচন্দ্রকে তার সাতান্নতম জন্মদিবস উপলক্ষে উৎসর্গ করেছিলেন রক্ত করবি উনিশশো এটি একটি রূপক সাংকেতিক নাটক প্রকাশকাল তেরোশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রবাসী পত্রিকায় নাটকটির পূর্ব নাম প্রথমে যক্ষপুরী পরে পাণ্ডুলিপিতে তা পরিবর্তন করে নতুন নাম হয় নন্দিনী আরও পরে প্রবাসীতে প্রকাশের সময়কালে নাম পুনরায় পরিবর্তন করে এই নামটি গৃহীত হয় উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো নন্দিনী বিশু পাগল এবং রাজা তাসের দেশ তেত্রিশ রুপুকে আশ্রয়ে রচিত নাটক এটি দৃশ্য সংখ্যা চারটি নাটকটির প্রথম অভিনয় হয়েছিল তেরোশো চল্লিশ বঙ্গাব্দে কলকাতার ম্যাডান থিয়েটারে প্রধান চরিত্রগুলি হলো রাজা রানী রাজপুত্র সদাগর পত্রলেখা ইত্যাদি উৎসর্গ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নৃত্যনাট্য চন্ডালিকা উনিশশো এটি একটি নৃত্যনাট্য প্রধান চরিত্রগুলি হল চন্ডালিকা আনন্দ দইওয়ালা প্রকৃতি চুরিওয়ালা এবং মায়া রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত নেপালি বৌদ্ধ সাহিত্যে শার্দুল কর্ণাবদানের সংক্ষিপ্ত বিবরণ অবলম্বনে লেখা নাটকে মণিপুরী ও কথাকলি নৃত্যশৈলীর ব্যবহার করা হয়েছে দৃশ্য সংখ্যা দুটি নাটকটির প্রথম অভিনয় হয় তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে ছায়া রঙ্গমঞ্চে শ্যামা উনিশশো এটি একটি নৃত্যনাট্য নাটকটি কবির কথাকাব্যের পরিশোধ কবিতা অবলম্বনে রচিত নাটকের আখ্যান ভাগ গ্রহণ করা হয়েছে বৌদ্ধ পুরাণ বদান থেকে উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো শ্যামা বজ্র সেন রবীন্দ্রনাথের নাটকের মূল বৈশিষ্ট্যগুলি কী কী একবার জেনে নাও রবীন্দ্রনাথ ছিলেন মূলত কবি সেই জন্য তার গল্প উপন্যাস যেমন কাব্যধর্মী হয়েছিল তার নাটকগুলিও কাব্যাশ্রয় গঠিত হয়েছিল রবীন্দ্রনাথের নাটকে ঘটনার ঘন ঘটা নেই তার নাটকে ঘটনার আবর্ত যুদ্ধ যুদ্ধবিগ্রহ কিংবা জীবনের দ্বন্দ্ব তেমন নেই তার নাটক গীতোচ্ছ্বাসময় গীতি কবিতার আবেগে রঞ্জিত যা দৃশ্য তা নাটকের বিষয়বস্তু না করে বাস্তবকে পরিস্ফুট না করে তিনি কোনো একটা ভাবকে রূপক সাহায্যে নাট্যরূপ দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাট্য সাহিত্যতায় দৃশ্যমানতা অর্থাৎ দৃশ্যত লক্ষণ অপেক্ষা কাব্য লক্ষণে অধিকতর পরিস্ফুট নাটকে থাকে ঘটনার দ্বন্দ্ব কিন্তু রবীন্দ্রনাথের নাটকে বহির্ঘটনার দ্বন্দ্ব নেই চরিত্রের সংঘাত নেই আছে কোনো একটি তত্ত্ব বা আইডিয়ার অভিব্যক্তি এটা তার নাটকের বিশিষ্ট লক্ষণ ঘটনার উপর ততটা দৃষ্টি না দিয়ে চরিত্রগত সূক্ষ্ম ভাব রহস্যকে রূপদান করেছেন তিনি নাটকে ভাবের দ্বন্দ্ব সংঘাত প্রদর্শন রবীন্দ্রনাথের মূল লক্ষ্য ছিল এবার আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ সম্পর্কে রবীন্দ্রনাথের মায়ার খেলা কি ধরনের নাটক এটি একটি গীতি নাট্য রবীন্দ্রনাথ তার রাজারানী নাটকটি কাকে উৎসর্গ করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ তার কোন নাটকে প্রথম বাউল গানের ব্যবহার করেন গোড়ায় গলত শোধবোধ রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের নাট্যরূপ কর্মফল রবীন্দ্রনাথ তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন বসন্ত উনিশশো শেষের রাত্রি অবলম্বনে লেখা রবীন্দ্রনাথের নাটকটির নাম কী গৃহপ্রবেশ উনিশশো পঁচিশ মুক্তধারা নাটকের পূর্ব নাম কী ছিল পথ রবীন্দ্রনাথের দুটি নৃত্যনাট্যের নাম লেখো চিত্রাঙ্গদা এবং শ্যামা রক্ত করবীর প্রকাশকার লেখো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথের দুটি রূপক সাংকেতিক নাটকের নাম লেখো ডাকঘর কালের যাত্রা রবীন্দ্রনাথের কথাকাব্যের পরিশোধ কবিতা অবলম্বনে রচিত নাটকের নাম কি শ্যামা উনিশশো উনচল্লিশ রবীন্দ্রনাথের দুটি নাটকের নাম লেখো যেখানে কোনো অঙ্ক বা দৃশ্য বিভাজন নেই বসন্ত এবং সাপমোচন বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমাদের পাশ থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওটা যতক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো